হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আমি একটা সেল পোস্টের ভিডিও নিয়ে এসে হাজির হলাম আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন আমার সামনে একজোড়া সাব রাখা আছে। তো সাবের ব্র্যান্ডটা আপনাদের একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পারবেন সাউন্ড কিং ব্র্যান্ড। এটা একটা কোম্পানির মাল, বেশ কিছু আগের দিনের কোম্পানির মাল। এবং আমি অপর বক্সের ব্র্যান্ডটাও দেখানোর চেষ্টা করছি, একই সাউন্ড কিং। তো এটা বেশ কিছু দিন বয়স হয়েছে, আমি নতুন কিনেছিলাম। তো এখন আমার দুই জোড়া সাব ওপার স্পিকার আছে, অর্থাৎ বক্স আছে। এই এক জোড়া আরসিএফ এর, এই জোড়া ফিটিং মাল, এবং এই জোড়া কোম্পানির মাল। তো আমার দুই জোড়া সাব লাগে না, তো আমি এক জোড়া বিক্রি করব, এই সাউন্ড কিং জোড়া বিক্রি করে দিব। তো আমি আপনাদের বক্স জোড়া ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একটু চেষ্টা করুন দেখার, কোথাও কোনো ঝামেলা নেই। দেখতে পাচ্ছেন এক পাশের তো দেখালাম, এবং উপর পাটটাও আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন একেবারে পরিষ্কার ক্লিয়ার আছে, এবং অপোজিট সাইডের আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা একটু জং এসছে, কিন্তু বক্সের কালার কম্বিনেশন অত্যন্ত ভালো, এবং এটার গায়ে ফোম লাগানো। আগের বক্সগুলোতে পেস্টিং করা থাকতো না, অর্থাৎ ঢালাই যে কথাটা আপনারা জানেন সেটা ছিল না, ছিল আপনার ফোম লাগানো, এবং সেই ফোমের বক্স। তো আমি বক্সের পিছন দিকটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি বক্সের পিছনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে বক্সের মডেল নাম্বার লেখা আছে, এবং আপনার সার্ভিস ট্যাগ আছে। তো আমার ছেলে পেলে যারা এই বক্স চালায়, তারা এই জ্যাকগুলো লক করে ফেলায়, খুলতে পারে না, ঝামেলা করে, পুড়ে যায়। তাই আমি নিজে তার বার করে নিয়েছি, এবং এক্সট্রা আমি দুটো কানেক্টারও লাগিয়ে নিয়েছি, যখন যেভাবে আমার সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন মডেল বক্সের JB1218S, অর্থাৎ 1218S। এ হলো বক্সের মডেল নাম্বার, এবং একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এখানে 1200 ওয়াট, এই বক্সের ওয়াট আছে 1200 ওয়াট, 4 ওমস। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এবং এটা কোম্পানির বক্স, না হলে এই লোগোগুলো থাকে না, দেখতেই পারছেন। তো আমি আরও একটা বক্স, অর্থাৎ পাশের যে বক্স জোড়ার যে বক্সটা আছে, আমি তাও আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই একই সিস্টেম, এর মডেল নাম্বারটা JB1218S, এবং এটাও আপনার 1200 ওয়াট, 4 ওমস। তো বন্ধুরা দেখেন পিছনের আমার সে বক্সের কালার এখনো চকচক করছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এবার সামনের দিকটা গিয়ে দেখি। আমি একটা বক্সের ঝালি খুলে আপনাদের স্পিকার দুটো দেখানোর চেষ্টা করব, বাকি দুটো একই। তো আসুন আমি এই বক্সের জালিটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করছি স্পিকারের কোয়ালিটি কি আছে, এবং তারপরে আমি চেষ্টা করছি আপনাদের একটা মিউজিক চালাইয়া দেখানোর, যে বক্সের সাউন্ড বা কিক কি আছে। বন্ধুরা, আমি বক্সের সামনের ঝালিটা খুলে নিয়েছি, এবং আরেকটা বক্সের ঝালি ঠিকঠাক লাগানো আছে। তো আসুন এখানে কয়েকটা কথা বলি স্পিকার সম্বন্ধে। এটার ম্যাগনেট 220, 4 ইঞ্চি ভয়েস কয়েল, এবং 18 ইঞ্চি পেপার। তো স্পিকার আগে পরে একবার কেটেছে, কাটার পরে আমি কমপ্লিটলি সেট আপ সহ ফেলে নতুন পর্দা, স্প্রাইডার, ভালো মানের কয়েল, অর্থাৎ যেটা গ্লাস ফাইবার নামে আপনারা জানেন ফাইবার, আমি সেই ফাইবারে কয়েল দিয়ে স্পিকার বেঁধে নিয়েছি, এবং যথেষ্ট ভালো সাউন্ড আসে। আপনারা একটু খেয়াল করবেন, আমি পর্দার পরে একটু আঘাত করব, আপনারা সাউন্ডটা খেয়াল করবেন। এবং পর্দা খুব হেভি,
हेवी मान पर्दा देखते आघात कर कत सुंदर पांच कर तीन रिंग स्पीकार सबग तीन रिंग स्पीकार देखते तो अपन स्पीकार एक म्यूजिक चालिए देखाबो तो हमारे वीडियो जो अपन भलो लागे तो अवश्य सबसक्राइब कर देवें और पशे थका बेल आइकन बटन टी चेपे देवें तब हमार नतून नतून वीडियो पे अपन सहज हो और जो हमारे वीडियो अपन भलो लेगे ही थे तो लाइक शेयर कमेंट्स करते भूलें ना तो आसुन बंधुरा अनेक कथा बोले फेललाम सेल पोस्टे एत कथा बला जाए ना हमार बक्स जोड़ा ओरिजिनल हमारे बक्स जोड़ा ओरिजिनल कम्पानी साउंड किंग अपनारा হয়তো অনেকে নাম শুনেছেন বা নাম শুনেননি যারা নাম শুনেননি তারা একটু অনলাইন চেক করে দেখবেন সাউন্ড কিং কোম্পানিটা কেমন এবং এই কোম্পানির স্পিকার বা বক্স কেমন চলে অরিজিনাল স্পিকার এখনো আছে এবং আপনারা যারা বক্স নিতে ইচ্ছুক তারা আসবেন আমার ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেয়া থাকবে ফোন নাম্বার দেয়া থাকবে অযথা কেউ ফোন করবেন না এবং যারা আগ্রহী তারা ফোন করবেন আলাপ সাপেক্ষে এটা দাম নির্ধারণ করা হবে তো বন্ধুরা আসুন অনেক কথাই বলে ফেলেছি এখন একটু মিউজিক চালাই এবং মিউজিক চালানোর পরে আপনাদের স্পিকারের সামনে একটু দেখানোর চেষ্টা করব যে সাউন্ডের কোয়ালিটি কি আছে তো বন্ধুরা কপিরাইটের ক্লেম বা কপিরাইটের সমস্যা থাকা কপিরাইটের সমস্যা থাকতে পারে বিধে আমি বেশিক্ষণ আপনাদের মিউজিকটা চালিয়ে দেখাতে পারিনি যদি কেউ আগ্রহী হন বা সাব নেওয়ার ইচ্ছুক হন তো আপনারা আসবেন আমার দোকানে বেশ কিছু মাল আছে অ্যাম্প্লিফায়ারটা আছে আপনারা সেগুলো দিয়ে বাজাবেন চেক করবেন যত খুশি ইচ্ছা মতো চেক করে আপনাদের যদি পছন্দ হয় তবেই আপনারা মাল নেবেন তার আগে অযথা ফোন দিয়ে শুধু শুধু বিরক্ত করবেন না সবারই কাজকর্ম থাকে তো আমার এই ভিডিওটি আমি চাইবো আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো আরও একবার দেখাই বক্সের উপরের কালারটা কত সুন্দর এখনও চকচক করছে বন্ধুরা দেখেন এবং সামনের ভিউটা আরেকবার দেখার চেষ্টা করেন দেখেন আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল দুশো বিশ ম্যাগনেট এবং সাউন্ড কিং অরিজিনাল স্পিকার তো বন্ধুরা আজ ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে